ও আমাকে এগুলো অফার করেছিল। কেন ডান্স করলে বলো। হ্যালো, কি খবর সবার? আর সবার আগে বলো যে পুজো কেমন কাটালে তোমরা? এক্স্যাক্টলি কেমন কেটেছে আমাকে জানাতে ভুলো না। তো আমাদের পুজো বেশ ভালো কেটেছে, যতটা এক্সপেক্ট করিনি তার থেকেও ভালো কেটেছে। আগে একটা ব্লগে বলেছিলাম যে বাবাই ছুটি পাবে কিনা জানি না, ঘুরতে যেতে পারবো কিনা জানি না। তো আমরা কিন্তু 3 দিন বেরিয়েছিলাম, অষ্টমী নবমী দশমী। অষ্টমীর দিন ছুটি ছিল, নবমীর দিন ও অফিস থেকে ফেরার পর আমরা হোল নাইট প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম, যে ব্লগটা তোমরা এর আগেই দেখতে পাবে। আর দশমীতে হচ্ছে রাত্রিবেলা আমরা, রাত্রেটা সরি, সন্ধ্যাবেলা আমরা মুভি তারপর ডিনার এই সমস্ত করেছিলাম, যেটার কোনো ব্লগ নেই। কেন নেই তার কোনো কারণও নেই, কেননা একটুখানি নিজেদের মতো করে টাইমটা স্পেন্ড করতে চেয়েছিলাম। অ্যান্ড এখন সন্ধ্যাবেলা, সো গুড ইভিনিং। সন্ধ্যাবেলাটা হচ্ছে আমার একদম মানে স্ট্রিক্টলি টি টাইম, মানে সারাদিনে আমি চা খাই বা না খাই আমার কিচ্ছু আসে যায় না, বাট হ্যাঁ সন্ধ্যাবেলা লাগে এক কাপ না, এটা মেবি 2 কাপ যদি আমি ঠিকঠাক হিসেব করি, 2 কাপ দুধ চা, যেটা আমি বড় মাগটাতে বা এক একদিন এক একটাতে খাই। তো এই হচ্ছে গল্প পুজোর। বেশ ভালো কেটেছে মুম্বাই পুজোর ব্লগে তোমরা তো দেখেইছো। আর তার থেকে বড় কথা, পুরো শহরটাকে এই প্রথমবার বোধহয় আমাদের না কেমন বাড়ি বাড়ি ফিল এসেছিল পুরো শহরটাকে দেখে, মানে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আছি, কোনো জায়গায় মনে হচ্ছে কলকাতায় আছি, কোনো জায়গায় মনে হচ্ছে বোলপুরে আছি। তো একদম প্রপারলি বাড়ির থেকে দূরে বাড়িওয়ালা ফিলটা এই পুজোর সময় ফার্স্ট টাইম এলো। চা এখানে আছে আমার, এটা আমার ছোটোবেলা থেকে ভীষণ পছন্দের এই ক্রিম ক্র্যাকার বিস্কুট। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের পোহা, আমি জানি না কার জন্য আমি এইটুখানি রেখেছিলাম, মানে এটুকু তখন খেয়ে নিলেই হতো বাট খাইনি, সেটা এখন খাবো। এই হচ্ছে সন্ধ্যাবেলার আজকের স্ন্যাক্স। এখানকার প্যাকেটের দুধগুলোতেও এতটাই পরিমাণ এরকম ফুল ফ্যাট মিল্ক যেরকম হয় না, এই রকম মানে একটু একটু জাস্ট বয়েল করলেই এরকম চলে আসে, খুব মানে মোটা ঘন দুধ যেরকম হয় সেরকম। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো 7টা বাজেনি, এখানে এখন মোটামুটি 6:20-6:25 অন্ধকার হয়ে যাচ্ছে, পিছনটা দেখতে পারো পুরো অন্ধকার হয়ে গেছে। এত কথার মাঝে যেটা বলা হয়নি, আজ হচ্ছে লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বাবাই অফিস থেকে কল করেছে অ্যারাউন্ড 5:00 কি 5:30-এর দিকে, তো এবার কল করে আমায় বলছে লক্ষ্মী পুজো করলে, না লক্ষ্মী পুজো আমি এর আগে কিন্তু কোনোদিনও করিনি, লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবার যেরকম পুজো হয় ফুল টুল দিয়ে সেরকম করি, বাট আলাদা করে লক্ষ্মী পুজো মানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এরকম কিন্তু কোনোদিন করিনি। আর এটা আবার আমার বাড়িতেও নেই যতদূর আমি জানি, আমার বাড়িতে কালী পুজোর সময় আর লক্ষ্মী পুজো হয় সেইটা হয় যতদূর আমার মনে পড়ছে। তো এবার ওকে আমি বললাম যে না করিনি, আর বললো ঠিক আছে আচ্ছা। এবার তারপর ফোনটা দেখার পর মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা মাথাতে এটা চলছিল, তো আমি দ্যাট কাইন্ড অফ এ পার্সন যে একটা কিছু মাথায় ঢুকে গেলে সেটা নিয়ে মানে চলতেই থাকে যতক্ষণ অব্দি কিছু একটা তার থেকে বেরোচ্ছে। তো এবার আমার মন মানে মন থেকে আর কি এলো যে হ্যাঁ তাহলে আমি লক্ষ্মী পুজো করতে পারি। তো মাকে কল করলাম, মা বললো যে হ্যাঁ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যেহেতু রাত্রি অবধি করা যায় কোনো প্রবলেম নেই। তো এখন প্ল্যানটা হচ্ছে এটা যে বাবাই আসবে অফিস থেকে, হয়তো আমিও বেরোতে পারি ফুল নিয়ে। আর এখানে যেহেতু আলপনা দেওয়ার সিস্টেম নেই, এইখানে দেখতে ইগনোর দ্যাট, এইখানে ওই লক্ষ্মীর এই যে দেখতে পারো আমার কাছে আছে লক্ষ্মী গণেশ, আর এখানে লক্ষ্মী নারায়ণ। তো লক্ষ্মীর পায়ের যে স্টিকার হয় না, ওটা আমি বোধহয় জন্মাষ্টমীর সময় সুস্মিতার সঙ্গে বাজার করতে গিয়ে দশকর্মার দোকানে দেখেছিলাম যে লক্ষ্মীর স্টিকার পাওয়া যাচ্ছে লক্ষ্মীর পায়ের। তো সেইটা নিয়ে এসে খুব ছোট্ট করে মানে ওরকম কী বলবো, তোমরা অনেকেই আছো আমি জানি খুব প্রপারলি হয়তো নিয়ম কানুন আচার রীতি মেনে পুজো করো, তো সেই ব্যাপারটা তো নেই, একদম মন থেকে আসছে বলে যতটুকু সম্ভব এইটুকু টাইমের মধ্যে করার চেষ্টা করব। জীবনে প্রথমবার লক্ষ্মী ঠাকুর হ্যাপি হলেই হলো, আমার মন শান্তি হলেই হলো। তো এখন আর লাকিলি এটা নতুন পুরো ইউজ হয়নি এখন একবারও, একটা নারকেলও রয়েছে। জীবনে প্রথমবার লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে জীবনে প্রথমবার আমি নারকেল ফাটাতে যাচ্ছি, নারকেলের নাড়ু বানাবো ভাবছি একটুখানি। তো আপাতত গ্যাসটাকে পুরো একদম প্রপারলি ক্লিন করে নেব, তারপর হচ্ছে নারকেলটা যদি ফাটাতে পারি খুব ভালো হয়, না পারলে একটু কেলো হয়ে যাবে, বাট এখানে সব কিছুই কিনতে পাওয়া যায় সেটা নিয়ে কোনো চাপ নেই, তাও আমি চেষ্টা করবো একটু বানাতে। আর জীবনের প্রথমবার দুজন মিলে বাবাই অফিস থেকে ফিরলে লক্ষ্মী পুজো করতে, নাড়ু বানাবো তো বললাম, এবার হ্যাঁ জল আছে এখন
এটা এটা যদি ঠিকঠাক থাকে তো খুব ভালো হয়। এটা বোধহয় মাসখানেক আগে কিনেছিলাম। তো আমি নারকেল ছাড়ানো কিন্তু প্রচুর দেখেছি, ঠিক আছে, নারকেল ছাড়ানো ফাটানো প্রচুর দেখেছি, বাট নিজে কখনো করিনি যেহেতু, সেইটা একটা ব্যাপার। যে ফাইনালি মিনিট 7-8 যুদ্ধ করে ক্যামেরা অফ করে বাবাকে কল করলাম, ঠিক আছে, ও অফিসে রয়েছে, জাস্ট জলটা নষ্ট, জল একটুখানি ছিল, ভিডিও কল করে জাস্ট দেখালাম যে আমি ঠিক দিকে নারকেল ধরছি না ভুল দিকে ধরছি, সেও হেসে যাচ্ছে। তো আলটিমেটলি ফেটেছে তাও এরকম একটা অদ্ভুত শেপে, এই যে একদিকটা বড় একদিকটা ছোট, ঠিকই আছে। জীবনের প্রথমবার নারকেল ফাটালাম এরকম যুদ্ধ করে, মানে দেখে খুব ইজি মনে হয়, এত ইজি নয়। একটা নারকেল ভেঙে মানে এটা দিয়ে তুলে তুলে কুচি কুচি করে এতটা হয়েছে, এবার এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দেব। রাফলি পেস্ট করলে এরকম দাঁড়াচ্ছে, আই থিঙ্ক এটা ঠিকঠাকই আছে, এর থেকে বেশি করলে আবার সমস্ত কিছু এরকম স্টিকি স্টিকি হয়ে যাবে। ওরকম করে করে পুরো নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, দেখতে পারো আমার মনে হচ্ছে নারকেল কোড়া যেরকম হয় না ওই রকমই হয়েছে ঝুরঝুরে। এই বোলটাও কিন্তু আমি ডিমার্ট থেকে এনেছিলাম ননভেজের ইউজের জন্য আর কি, ওই ব্লগেও আছে সেটা দেখবে, বাট এটা এখনও অবধি আমি ইউজ করিনি, তো এটা পুরোপুরি নতুন ছিল এই একটা প্লেট, যেটা তো আলটিমেটলি দেখছি সমস্ত কিছুই নতুন নতুন রয়েছে আমার কাছে ঠাকুরের কাজে ইউজ করার জন্য। যেটা এখন একটা সাইডে থাক, মিক্সিতে ওরকম ঝুড়ো ঝুড়ো পেস্ট হবে সেটা আমি ভাবিনি, বেশ ভালো মতোই হয়েছে মনে হলো। এবার আমি যাবো প্রপারলি ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো। নাড়ু বানানোর জন্য রেডি হয়ে গেছি, পুজোর সময় যদি গরম করে তো এইটাই পরে থাকবো, আদারওয়াইজ দেখি কি করব। তো এখন যাই গিয়ে নাড়ু বানাই আর তোমাদের সঙ্গেও একটু 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 শেয়ার করি, আর আশা করছি ঠিকঠাক হবে সমস্ত কিছু, তো দেখা যাক কি হয় কি না হয়। চলো এই যে এইটাতে আজকে হবে, ধুয়ে রেখে গেছিলাম। এখানটাতে সমস্ত নাড়ু পাকানো কমপ্লিট, দেখতে পারো এই কালারটা একটু জাস্ট সাইডগুলো নিয়েছি বলে এরকম হয়ে গেছে, বাকিগুলো সব ঠিক আছে। এগুলো হচ্ছে নর্মালি থাকবে আর এটা হচ্ছে ঠাকুরের কাছে দেব, সেইটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে প্রপারলি, এগুলো একটু একটু করে মুছে দিতে হবে। মাঝখানে বাবাই চলে এসেছে, আমি ওকে কল করতে ভুলে গেছি, ফুল নিয়ে চলে এসেছে মানে মা লক্ষ্মী, কিন্তু এখন আমাকে আমি যাবো ফ্রেশ হচ্ছে, এখন আমি যাব গিয়ে দশকর্মার দোকান থেকে, যদি খোলা থাকে এখনো অবধি দেন লক্ষ্মীর ওটা নিয়ে আসবো। তো আমি এক্ষুনি বেরোচ্ছি, তারপরও ফ্রেশ হয়ে বেরোলে একসঙ্গে পুজো করবো। পেয়ে গেছি স্টিকার, বড়টা তো নয় বাট ছোটো ছোটো লক্ষ্মীর পা এরকম দেখতে পারো, আরও এরকম 6টা মতো রয়েছে আমার কাছে, দুটো দু রকমের। বাবা কি হয়েছে জানো, দোকান বন্ধ করে দিয়েছে। না আমি জাস্ট ঢুকলাম মানে যাচ্ছি, আমি দেখি একই মানে ক্যামেরাটা অন করবো, দেখি শাটার লাগিয়ে লক করে ওই এই স্টিকারগুলো কোনোদিনও রাস্তার ধারে ঝোলে না, ওটা ঝুলছিল, ওইগুলোকে জাস্ট ঢুকিয়ে দেবে এরকম আর কি, মানে লকার টাইপের বাইরে কিছু ছিল। আমি বলছি বন্ধ হয়ে বলছে হ্যাঁ কি আর চাই, আমার স্টিকার চাই, স্টিকারগুলো এরকম করে ঝুলছিল, দেহ কাছে তো সব বন্ধ, খুচরোও নেই, দেখালাম যা আছে সব আমাকে দিল, মানে যা আছে মানে এই 20 rupees আর কি। তো দোকান বন্ধ হয়ে গেছিলো, বাট মন থেকে বলছি না, মন থেকে যেটা চাই সেটা সবসময় মানে মন দিয়ে যদি চাওয়া হয় তাহলে সব পাওয়া যায়। তো মন থেকে যেরকম মন হয়ে গেছে যে হ্যাঁ লক্ষ্মী পুজো করবো যেরকম করেই হোক, তো এটাও জুটে গেল। তো এটা এখন রেখে তবে আমি রেডি, তাহলে এবার জাস্ট এই জায়গাটাকে একটুখানি ক্লিন করে নিই, আর এটা রেড কাপড় আছে ফেটে দিই।
তুমি কি জানো আমি এটা পূজা করার আগে থেকেই জানি, সেটা হচ্ছে লক্ষ্মী পূজায় সব সময় রেড বা ইয়েলো এরকম কাপড় পরতে হয়, জানতে না? আর একটা গল্প জানো, লক্ষ্মী পূজায় তুলসী পাতা ইউজ হয় না। এসবও জানে না, বাট ও আমার থেকে অনেক বেশি আগের থেকে মানে ঠাকুরের পুজো ওই সমস্ত অনেক কিছু করে, এসব অনেক বড় গল্প, পরে কখনো হয়তো শেয়ার করবো। হচ্ছে তুলসী মায়ের সাথে হচ্ছে বিষ্ণুর বিয়ে হয়েছিল, আবার এদিকে লক্ষ্মীর সাথেও বিষ্ণুর বিয়ে হয়েছিল, তো এই কারণে হচ্ছে লক্ষ্মী মাতা তুলসীর উপর মানে নারায়ণ লক্ষ্মীর স্বামী আবার বিষ্ণু তুলসীর স্বামী, তো সেই কারণে। তো যাই হোক, এখন গিয়ে জায়গাটাকে ক্লিন করে নিই, পরে পুজো করি। একটা লাল কাপড় ছিল যেটাকে আমি আগের বার বোধহয় কালী পুজোর সময় ইউজ করেছিলাম, তো এইটা কোত্থেকে এনেছিলাম এখন আর মনে পড়ছে না। তো এই একটা কাপড় এখানে বিছিয়ে দিলাম আর কিছুটা অংশ কেটে এখানটাতে বিছিয়ে রাখলাম। ভিতরে লাগি তো এই বাইরে লাগাবে আমাকে সুরাজের পাশে যে থাকতো বর্ষা ভাবি মনে আছে? হ্যাঁ, ও আমাকে এগুলো অফার করেছিল তখন আমি নিইনি। আচ্ছা, ওটা বাইরে লাগাতে লক্ষ্মী বাইরে থেকে ভিতরে আসে। ওকে, হ্যাঁ লাগিয়ে দাও। ওই দিক ওই কোনাতে লাগিয়ে দাও, ওই কোনা ওই তো ওই কি করেন না? এটা এখানে লাগা, এটা ভেতর দিকে লাগাও না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফুলে দিয়ে দেবে, সব ফুলগুলো দিয়ে দেবে? না সবটা জায়গা নেই তো, যতটুকু লাগে। এটা দেয়নি, এটা ওদের ওই চ্যারিটেবল একটা ইয়ে থাকে, এই প্রদীপটা। হ্যাঁ, ওদের একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে যেটাতে ওই 10 টাকা দিয়ে একটা করে প্রদীপ আর কি নিতে বলছে। আচ্ছা, তো লাস্ট টাইম আমরা যখন জুডিও গেছিলাম কবে যেন পুজোর আগেই তো বলতে যখন গেছিলাম, শপিং করার পর এইটা বাবাই মানে দিয়েছিল, মানে ওই 10 টাকা নাকি বলছে, ওটা ওরা তার জন্য একটা করে ক্যান্ডেল এরকম দিয়েছিল, তো এটাও নতুন ছিল। তো প্রদীপ জ্বালতে হয় আমার কাছে, প্রদীপ মানে তো এই গোল গোল রেখেছে, এই রাউন্ড গুলো আছে, বাট এটা দেখতে অনেক সুন্দর, তো আজকে এটাই দেব। এটা কি পুরোটাই তো মোম মনে হচ্ছে? না না না, পুরোটা কেন মোম, প্রথমবার সবটা একা একা করলাম, ঠিক আছে। এখানটাতে নাড়াচ্ছি, এই প্লেটে একটা দেবো, হ্যাঁ এখানে একটা দিয়ে দাও। প্রথমবার নারকেল ফাটালে সেটা বলো, প্রথমবার আমি বলেছি প্রথমবার নারকেল ফাটিয়েছি, বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এখান থেকে একটা দিচ্ছি থাকা যায়, বাকিটা আমি দিই, ওখানে থাকলে দিয়ে দাও। মানে আমার মতো করে আবারও বলছি, একদম প্রপার নিয়ম টিয়ম মেনে হয়তো করছি না, বাট হ্যাঁ যা করছি মন থেকে করছি। তো কমপ্লিট হয়ে গেছে পুজো অ্যান্ড খুব ভালো লাগবে। বাবাই তুমি হঠাৎ করে বিকালবেলা বললে বলে এটা হলো, মানে আমার মনে এলো, মনে কিছু হলো তাই হলো, বাট হলো বলো প্রথমবার, তাই না? প্রথমবার লক্ষ্মী পুজো করলাম এইভাবে, আমার খুব ভালো লাগছে।
যাই হোক এখন ও বাই দ্য ওয়ে এখনো ডিনার বানাইনি আজকে ডিনারে মাই গড আমি ভয় পেয়ে গেছি আজকে কি খাবে খিচুড়ি নাকি লুচি 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 যেটাতে বাবাই আমাকে হেল্প করতে পারবে সেটা হবে ও লুচি বানাতে পারে তো আমি সবজি মানে আলুর এটা বানিয়ে নেব লুচি বানিয়ে নেবে সেটা ইজি হবে মেবি তারপর আমরা ডিনার করে নেব তো সাডেন মানে পূজোর প্ল্যানের সাডেন তারপরে ডিনার প্ল্যান ঠিক আছে তো এখানে বাবাই যেরকমটা বললো যে ও যেটা হেল্প করতে পারবে সেটাই করবে এখানটাতে ময়দা মেখে দিচ্ছে মানে লুচির পার্টটুকুর ও লুচি ভাজতেও পারে সবই পারে নাই পাই না কি 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 নাই পাই না আমি পারি না আমি সব জানি ঠিক আছে ও আমাকে আগে বলেছিল কি আমি নাকি ও নাকি চাও করতে পারে না হ্যাঁ ও কিন্তু সব পারে মানে সব পারে ইন দ্য সেন্স এই সমস্ত পারে কিন্তু যাতে করতে না হয় সেজন্য বলে আমি পারি না দেখে ফেলেছে তো এটাকে এখন ঢাকা দিয়ে রাখলে আরো একটু সফট হয়ে যাবে একটু তেল দিতে হয় না গো আমি লুচি খুব একটা বানাই না বলে আমার খুব বেশি আইডিয়া নেই আই থিঙ্ক একটু একটু তেল দিয়ে রাখতে হয় আলুটা বয়েল করাই আছে জাস্ট আর একটু মানে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এখানে আলুর দমে ফিনিশিং টাচ দেওয়ার জন্য কসুরি মেথি বাট কসুরি মেথিটা দেখবে বেশ কিছুদিন মানে হয়ে গেলে এরকম নেতিয়ে যায় তো ওটাকে জাস্ট একটুখানি ড্রাই রোস্ট করে নেব যতটা পরিমাণ দেব এখন ম্যান ইন অ্যাকশন বাবা এটা ফেভারিট কাজ কেন ডান্স করলে বলো বলো বলছে কি গোল হয়েছে গোল হয়েছে ইয়েস ইয়েস এরকম করছে লুচি ফুললে ওরকম করে আবার এখন লুচি গোল করে বেলতে পারছে তার একটু অয়েল দাও এটা আরো মানে আরো চওড়া হবে বেলতে গোল হচ্ছিল বলে নাচানাচি করছিল এখন ফুলতে বলে নাচানাচি করছে আমার ডিশে খুন্তি নাচছে ও খারাপ হলে কিন্তু তুমি বানিয়েছ বাট এটা কখনো খারাপ হয়নি আজ অব্দি কসুরি মেথিটা দিয়ে দাও না ধরো আমি ড্রাই রোস্ট করেছি হাতে নাও ক্রাশ করে দিয়ে দাও তো কচুরি মেথির একটা হ্যাক মেবি সবাই জানে বাট আমার মতো যারা নতুন নতুন সংসার করছে তাদের জন্য হ্যাক যেরকম নেতিয়ে গেলে একটু ড্রাই রোস্ট করে তারপর এরকম ক্রাশ করে দিয়ে দেবে দ্যাটস ইট প্রসাদ নিয়ে তিমা তো অনেক মা বললো যেটা নাকি ওটার সাথে মেশাতে না হ্যাঁ মেশাতে নাই তো এটা বাইরে রাখতে হবে বেশ কয়েকটা নাড়ু আছে ডিনার ইজ রেডি উফ ছবি তুলছে আবার আবার প্রসাদে তিনটে নাড়ু খেয়ে ঢেকুড়ো তুলছে ভাই নাড়ুটা নাড়ুর মতো হয়েছে ঠিকঠাক হ্যাঁ খুব ভালো হয়েছে ডিনার কমপ্লিট চোখ বন্ধ হয়ে গেছে কেন ঘুমে না এত ভালো খেয়েছো তাই জন্য এত ভালো খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে আচ্ছা তা হ্যাঁ তাড়াতাড়ি ঘুমাতে হবে বলে আর এটাই ছিল আজকে ব্লগ হঠাৎ করে সন্ধ্যাবেলা স্টার্ট করার কারণ এটাই জীবনে প্রথমবার কিছু করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছিলাম তাই তো এটা ও বললো হঠাৎ মাথায় কিছু একটা ক্লিক করলো মন থেকে ভিতর থেকে এলো তাই হলো সব কিছু সমস্ত কিছু ঠিকঠাক করে হয়ে গেছে ব্লগটা এন্ড করবো তার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করার আছে যেটা ও শেয়ার করবে ব্যাপারটা হচ্ছে তুমি বাড়ি যাবে তো ব্যাপারটা হচ্ছে এটা হোমকামিং ভিডিও আসতে চলেছে এবার আমি একা যাচ্ছি আই অ্যাম গোয়িং হোম ও যাচ্ছে না কেননা অ্যাজ ইউজুয়াল ওর ছুটি নেই তো আমি আর কত ওয়েট করতাম পুজোটা এখানে কাটালাম কাটানো ছিল এবছর অ্যাকচুয়ালি আমাদের অন্য প্ল্যান ছিল সেটা বলছি না বাট পুজোর সময় এখানে থেকে গেলাম ভালো পুজো কাটালাম সেটা আমি বলেছি ব্লগে তুই একটু বলবি পুজো নিয়ে কিছু আমার বেশ ভালো লাগে মানে কলকাতার বাইরে এরকম মানে এতটা ভালো লাগবে এরকম এক্সপেক্ট করি ওটাই বলছিলাম পুজো তো থাকবো জানতাম কিন্তু মানে বাড়ি বাড়ি ফিল আসবে একটা শহরে এইটা মানে এক্সপেক্ট করিনি বাট সেটা পেয়েছি আমরা তো উই আর হ্যাপি তাড়াতাড়ি বাড়ি থেকে সমস্ত ব্লগ আসবে আর হোপফুলি এখান থেকে এটাই মানে বাড়ি যাওয়ার আগে লাস্ট ব্লগ আর কোনো প্যাকিং ভিডিও আসবে না কারণ 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 সমস্ত কিছু পরে জানতে পারবে গুড নাইট গুড নাইট
গুড নাইট, টেক কেয়ার এন্ড স্টে হ্যাপি, বাই।